হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাই ক্যারিয়ার ভিডিও আইটি পার্কের পক্ষ থেকে গ্রাফিক্স ডিজাইনের প্রথম টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। আমি সাথে আছি এইচএম মিতুল। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা জানার চেষ্টা করব দ্য বেসিক কনসেপ্ট অফ গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স ডিজাইনের প্রাথমিক ধারণা। তো ফ্রেন্ডস, যেমন ধরুন গ্রাফিক্স ডিজাইন আসলে কী, কেন শিখবো আমরা গ্রাফিক্স ডিজাইন, এর মূল ধারণা, এর উপাদানসমূহ কী কী, এর লক্ষ্য এবং উদ্দেশ্য, ও কোন কোন মার্কেট প্লেসে গ্রাফিক ডিজাইন শেখার পর আমরা কাজ করতে পারবো, এর সম্পূর্ণ বিবরণ আজকের এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের সামনে তুলে ধরব। তো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। হোয়াট ইজ গ্রাফিক্স ডিজাইন? গ্রাফিক্স ডিজাইন আসলে কী? গ্রাফিক্স ডিজাইন হলো একটি জটিল শিল্প বা নৈপুণ্য, যেখানে ডিজাইনাররা তাদের নৈপুণ্য এবং সৃজনশীলতার পরিচয় দিয়ে থাকেন। আসলে মিডিয়ার সামনে আপনারা যা কিছুই দেখেন তাই কিন্তু কোনো না কোনোভাবে গ্রাফিক্স ডিজাইনের অন্তর্ভুক্ত, আইমিন ভিডিও এডিটিং, আদারওয়াইজ অনেক কিছু হতে পারে। এখন আপনি যে ওয়েবসাইটটিতে আমার এই ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু একজন গ্রাফিক্স ডিজাইনারেরই করা, আইমিন ইউজার ইন্টারফেস ডিজাইন। হোয়াই ডু ইউ লার্ন গ্রাফিক্স ডিজাইন? আমরা কেন শিখব গ্রাফিক্স ডিজাইন? আসলে আমরা যে ক্যাটাগরিরই স্টুডেন্ট হই না কেন, আইমিন জেনারেল অর টেকনিক্যাল, সকল ক্ষেত্রেই গ্রাফিক ডিজাইন অত্যন্ত জানা আবশ্যক, কারণ সকল ছাত্রেরই টেকনিক্যাল নলেজ থাকা দরকার। এলিমেন্টস অফ গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক্স ডিজাইনের উপাদানসমূহ, মূলত সকল ডিজাইনই চারটি এলিমেন্ট নিয়ে গঠিত হয়ে থাকে। এক হলো টেক্সট, কালার, শেপ, ইমেজ। এই চারটি জিনিসকে কম্বাইন করে যখন অডিয়েন্সের সামনে কোনো একটি মেসেজ থ্রো করা হয় বা মিনিং থ্রো করা হয় কিংবা অডিয়েন্সের সামনে ভিজুয়াল কমিউনিকেট করা হয়, তখনই তাকে গ্রাফিক্স ডিজাইন বলা হয়। মেইন কনসেপ্ট অফ গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক ডিজাইনের মূল ধারণা। গ্রাফিক ডিজাইন আসলে এটা নয় যে আমরা ফটোশপে নিজেদের ছবি কালার করব কিংবা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। গ্রাফিক ডিজাইন এর পিছনে চারটি জিনিস কাজ করে থাকে, থিঙ্কিং, প্রবলেম সলভিং, মিনিং এবং ক্রিয়েট এ নিউ আইডিয়া। দ্য গোল অফ গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনের মূল লক্ষ্য কি? একজন গ্রাফিক ডিজাইনারের মূল লক্ষ্য হলো ক্লায়েন্টের মূল উদ্দেশ্যকে অ্যাচিভ করানো, তার কনভার্সন রেট বাড়ানো, তার সেল বাড়ানো, তার বিজনেসকে ইম্প্রুভ করানো এবং সচেতনতা সৃষ্টি করা মার্কেটিংয়ের মাধ্যমে। আসলে একজন ক্লায়েন্টের নির্দিষ্ট কিছু উদ্দেশ্য এবং নির্দিষ্ট কিছু পারপাস থেকে, আর এই পারপাসগুলো পূরণ করে হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনের মূল উদ্দেশ্য। হোয়াট মার্কেট প্লেস ক্যান ইউ ওয়ার্ক ইন টু লার্ন গ্রাফিক ডিজাইন? গ্রাফিক ডিজাইন শিখে আপনারা কোন কোন মার্কেট প্লেসে কাজ করতে পারবেন? আসলে অনলাইনে অহরহ মার্কেট প্লেস আছে যেগুলোতে আপনারা গ্রাফিক ডিজাইন শিখে কাজ করতে পারবেন। তার মধ্যে আমি চারটি তুলে ধরলাম, একটি হলো ফাইবার, ফ্রিল্যান্সার, গ্রাফিক রিভার, আপওয়ার্ক। এছাড়াও বিভিন্ন অনলাইন মার্কেট প্লেস আছে যেগুলোতে আপনি কাজ করতে পারেন। ফ্রেন্ডস, লেটস সি হোয়াট কাইন্ডস অফ ডিজাইন উইল বি ডান বাই এ গ্রাফিক ডিজাইনার। বন্ধুরা চলুন দেখে আসা যাক একদম গ্রাফিক ডিজাইনার কী কী ধরনের ডিজাইন করে থাকেন। লেটস সি, বিলবোর্ড ডিজাইন। আসলে আমরা জার্নি পথে অথবা রাস্তাঘাটে চলার পথে বা মার্কেটের ছাদে বিভিন্ন ধরনের সাইনবোর্ড বা বিলবোর্ড দেখে থাকি। আসলে এগুলো একজন গ্রাফিক ডিজাইনার করে থাকেন। এছাড়া বিভিন্ন ধরনের কাজ করে থাকেন একজন গ্রাফিক ডিজাইনার, যেমন ফ্লায়ার অ্যান্ড পোস্টার ডিজাইন। কোনো কোম্পানির প্রচারের লক্ষ্যে একজন গ্রাফিক ডিজাইনার ফ্লায়ার বা পোস্টার ডিজাইন করে থাকেন। এছাড়াও রয়েছে ইউজার ইন্টারফেস ডিজাইন। এর আগেও আমি বলেছি যে আমার এই ভিডিওটি যে ওয়েবসাইটে দেখছেন সেটাও কিন্তু একজন গ্রাফিক ডিজাইনারেরই করা, আই মিন ইউজার ইন্টারফেস ডিজাইন। দেন আসতেছি ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড ডিজাইন। নেক্সট টি শার্ট ডিজাইন। আপনি যে টি শার্টটি পরে আছেন সেটাও কিন্তু একজন গ্রাফিক ডিজাইনারের দ্বারাই ডিজাইন করা হয়ে থাকে। দেন আসতেছি লোগো ডিজাইন। আসলে বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডিংয়ের জন্য বিভিন্ন ধরনের লোগো ডিজাইন করা হয়ে থাকে, আর এই সকল ডিজাইন একজন গ্রাফিক ডিজাইনার করে থাকেন। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আপনার ফেসবুক টাইমলাইনে বা বিভিন্নভাবে আপনি শেয়ার করতে পারেন।
আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ফ্রেন্ডস, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।